আজকে আমরা সলভ করব এবিটিএ মাধ্যমিক তোমাদের যে এবছরে যে টেস্ট পেপারটা বেরিয়েছে এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপারটি বার করেছে এ দেখতে পাচ্ছ এই বছরের এটা সেই সমস্ত যত অঙ্কের পেপার আছে সেইগুলো সলভ করে আমি আজ থেকে স্টার্ট করছি সিক্সটি এইট পেজ থেকে আমি স্টার্ট করছি আগে তার আগে একটা উনিশ নম্বর পেজ ছিল ঠিক আছে তো আমি সিক্সটি এইট থেকে স্টার্ট করছি তো আজকে এক দুই তিনের দাগারগুলো করার চেষ্টা করছি শর্ট শর্ট কোশ্চেনগুলো তো চলো শুরু করি প্রথমে দেখো কোশ্চেন কি আছে একের এক নম্বর বার্ষিক দেখতে পাচ্ছ আশা করি বার্ষিক চার পার্সেন্ট হার সুদে এক্স বছরে সব বৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল হবে কত টাকা ঠিক আছে আর একবার কোশ্চেনটা দেখে নাও বার্ষিক চার পার্সেন্ট হার সুদে এক্স বছরে সব স্ববৃদ্ধিমূল চার ওয়াই টাকা হলে আসল হবে কত টাকা ঠিক আছে তো দেখো করছি বলেছে বার্ষিক 4% হার সুদে মানে r 4 বছর হচ্ছে x মানে t is x আর সবৃদ্ধি মূল বলেছে y টাকা ঠিক আছে তাহলে আমরা সবৃদ্ধি মূল বার করছি আগে সবৃদ্ধি মূল মানে আমরা জানি আচ্ছা আমরা আসল আসল সমান আসল বার করতে আমাদের আসল সমান p টাকা ধরে নিচ্ছি ঠিক আছে ধরে নিচ্ছি সমৃদ্ধি মূল মানে জানি আমরা আসল প্লাস সরল সুদ পি আর টি বাই হান্ড্রেড এইটা সমান দেওয়া আছে তোমাদের ওয়াই ঠিক আছে এখান থেকে পিটা বার করতে হবে তোমাদের যেহেতু আমরা পিটা আসল ধরেছি তাই তাহলে পিটা আমি যদি কমন নিয়ে থাকছি ওয়ান প্লাস আর টি বাই হান্ড্রেড এবার দেখো আর মানে আমরা জানি চার আর টি মানে জানি এক্স ঠিক আছে তো ওগুলো বসিয়ে দিচ্ছি ওদের জায়গায় আর মানে জানি চার আর টি মানে এক্স দেখো এবার এখানে অ্যালসিয়াম করবো এলসিয়ামে যোগ করবো ফ্র্যাকশনের এটা হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড প্লাস ফোর টু এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এবার দেখো এই এইটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই মানে বাম দিক থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে নিচেরটা ওপরে চলে যায় উপরেটা নিচে চলে আসে হয়ে যাবে ওয়াই ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস ফোর এক্স ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে পি ইজিক টু হান্ড্রেড ওয়াই বাই হান্ড্রেড প্লাস ফোর এক্স তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আমরা দেখে নিচ্ছি কত নম্বর অপশানটাই আছে এটা এটা আছে তোমাদের দেখো এটা আছে সি নাম্বার অপশানটাই তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি সি নাম্বার অপশানটা ঠিক পরের কোয়েশ্চেনটা দেখো কী বলেছে এক টাকার এক পার্সেন্ট হারে এক মাসের সুদ কত টাকা এক টাকার এক পার্সেন্ট হারে এক মাসের সুদ কত টাকা দু একটা বলেছে ঠিক আছে দুই একটা দেখো এখানে পি মানে এক টাকা আসল হচ্ছে এক টাকা ঠিক আছে আর মানে এক এক পার্সেন্ট হারে সুদটা বলে দিয়েছে আর টি মানে বলেছে এক মাস এক মাস এটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে এক মাস মানে একের বারো বছর ঠিক তাহলে সুদ মানে সরল সুদ সমান হচ্ছে আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড পি মানে এক আর মানে এক টি মানে হচ্ছে একের বারো বাই আছে হান্ড্রেড তো হয়ে গেল ওয়ান বাই বারো এটা হচ্ছে আছে আমাদের সুদ ঠিক আছে দেখে নিচ্ছি কত নম্বর অপশান আছে এটা দেখো তোমাদের সি নাম্বার অপশানটাতে আছে তাহলে এরও সি নাম্বার অপশানটা কারেক্ট তোমার নাইন ফোর নাইন মানে নশো ঊনপঞ্চাশ পাতায় সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে এই বইটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে ঠিক আছে তারপরে তিন নম্বরের কোশ্চেনটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস পি বৃত্তের ওপর একটি বিন্দু হলে অ্যাঙ্গেল এ পি বি এর মান কত ঠিক আছে এটা খুবই সহজ প্রশ্ন দেখো তিন নম্বর একটা ছবি আঁকছি আমি ফার্স্টে একটা বৃত্ত আছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র কারণ কি ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে আর ব্যাস আমাদেরকে বলে দিয়েছে যে এ বি হচ্ছে ব্যাস আর একটা উপরে কোনো একটা বিন্দু আছে পি বলেছে অ্যাঙ্গেল এ পি বি এর মান করত দেখো অ্যাঙ্গেল এ পি বি যদি এ বি এইটাকে আমরা নিই তাহলে এটা একটা অর্ধ অর্ধবৃত্ত তাই তো বি এ দেখো নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রটা তার উপরে আছে পিটা তাহলে এটা একটা অর্ধবৃত্তস্তকন অর্ধবৃত্তস্তোগন সবসময় কী হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে অ্যান্সারটা হবে আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে অপশানটা দেখে নাও অপশান হচ্ছে তোমার এটা এ নাম্বার অপশানটা হবে তারপর দেখো কী আছে এক্স সমানুপাতি ওয়াই হয় যদি এক্স সমানুপাতি ওয়াই হয় তখন এদের মধ্যে কোনটা হবে ঠিক আছে তো দেখো এটা এ এই লাস্টেরটা হবে ডি নাম্বারেরটা হবে কারণ কি যদি আমি দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কেন তিনটে হবে না চার নম্বরটা বইটা এদিকে নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে আসলে দেখো কেন হবে না দেখো দেওয়া আছে ফার্স্টে এক্স অনুপাতি ওয়াই তো এখান থেকে আমি যদি চিহ্নটা ওঠাই তখন আমাদেরকে একটা ধ্রুবক নিতে হবে ঠিক আছে এবার ফার্স্টের অপশানটাই দেওয়া আছে তোমাদের এক্স স্কোয়ার আর ওয়াই কিউ এবার এক্স স্কোয়ার ওয়াই কিউ হতেই পারে না কারণ কি যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে আমাকে এই সাইডটাকেও স্কোয়ার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা এক্স স্কোয়ার এটা এসে গেলো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এটা তো তোমাদের ধ্রুবক এটা হচ্ছে আমাদের ধ্রুবক তোমরা আশা করি জানো সবাই এটা হচ্ছে ধ্রুবক অসন্ন ভেদ ধ্রুবক তাই এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার সমানপতি ওয়াই স্কোয়ার বুঝতে পারছো তাহলে কোন অপশানটা হবে এর ডি অপশানটা কারেক্ট হবে তারপর বলা হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সামি এত স্বামী বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত ঠিক আছে দেখো ছবিটা দেখো এটা তো এদের দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে ঠিক আছে একটার ব্যাসার্ধ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর আরেকটার হচ্ছে দুই তো এদের মধ্যে এদের কেন্দ্র দুটো এই দুটোর মধ্যে দূরত্বটা কী করবো আমরা এটা থেকে এটা মাইনাস করে দেবো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে দুই মাইনাস করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার হবে এখানে কত নম্বর অ্যান্সারটা আছে দেখে নিচ্ছি সি নাম্বারেরটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তারপরের কোশ্চেন দেখে নিচ্ছি আমরা একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি হবে ঠিক আছে দেখছি দেখো এখানে কি হবে এটা হচ্ছে তোমাদের ছয় নম্বরের কোশ্চেন একের ছয় সরি একের ছয় তো ধরে নিচ্ছে এটা হচ্ছে আপনাদের ঘনক ধরে নিচ্ছি বাহু এ একক ঠিক আছে আচ্ছা আমাদের বলে দিয়েছে ঘনকটার তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি সিক্স ইন্টু বাহু স্কোয়ার আবার কি বলে দিয়েছে ঘনকটার কর্ণ কর্ণ বলে দিয়েছে ডি ডি মানে আমরা জানি ঘনকের কর্ণ হয় বাহু রুট থ্রি ঠিক আছে তাহলে এই যে এই সমীকরণটা আছে ডি ইজ ইকাল টু এ রুট থ্রি এটা যদি আমি উভয় পক্ষ বর্গ করি তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার ইজ ইজিকাল টু এ স্কোয়ার ইন টু থ্রি তাই তো আবার এরকমও লিখতে পারি যে এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার ইজ ইজিকাল টু ডি স্কোয়ার ডি এবার এ স্কোয়ারটাকে এদিকে রাখবো তিনটাকে ওইদিকে নিয়ে গেলে নিচে চলে যাবে ডি স্কোয়ার বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে আর এই যে আরেকটা আছে আমাদের এস ইজ ইজিক্যাল টু সিক্স এ স্কোয়ার এখান থেকে এরকম আমরা লিখতে পারি যে সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এস বা লিখতে পারি এ স্কোয়ার ইজিক্যাল টু এস বাই সিক্স ঠিক আছে দেখো এটা এ স্কোয়ার সমান এইটা আবার এ স্কোয়ার সমান এইটা তা এ স্কোয়ার সমান এটা আবার এ স্কোয়ার সমান এইটা তাহলে আমরা লিখতে পারি এইটা এইটা ইজ ইজিক্যাল টু এইটা ঠিক আছে তার মানে লিখতে পারি ডি স্কোয়ার বাই থ্রি ইজ ইজিক্যাল টু এস বাই সিক্স তাহলে এটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তিনটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই এদিকে ভাগ আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে এস বাই সিক্স ইন্টু থ্রি গুণ হয়ে গেলো কী হবে তিন দু গুণে ছয় তাহলে হয়ে গেলো ডি স্কোয়ার ইজ ইকাল টু এস বাই টু ডি স্কোয়ার ইজ ইকাল টু এস বাই টু এটা হয়ে যাচ্ছে স্কোয়ার ইজ ইজকাল টু এস বাই টু এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখে নিচ্ছি আমরা কোনো কত অপশান আছে এটা দেখো তোমাদের ডি অপশান আছে ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো কোনো একটি ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে এক্স স্কোয়ার টাকা টাকা একই সময় একই সময় তার পর তাদের লাভের অনুপাত হবে ড্যাশ ঠিক আছে একই সময় পর তাদের লাভের অনুপাত হবে তাহলে আমার মূলধনের অনুপাত মানে একই সময় পর যেহেতু তাই মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হবে তাহলে তো লিখবো আমরা লাভের অনুপাত সমান দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্রথম বন্ধু এক্স স্কোয়ার তারপরে আছে এক্স ওয়াই আর তারপরে আছে এক্স এ স্কোয়ার তিনটে থেকেই আমরা তিনটাকেই যদি আমি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো কী হবে যা দিয়ে ভাগ করবো গুণ করবো সবগুলো তিনটে থেকে তিনটাকেই করতে হবে দেখো এখানে এক্স এক্স কেটে গেলো এখানে এক্স এক্স গেল এখানে এক্স এক্স গেল কী পড়ে থাকছে এক্স থাকছে ইস টু ওয়াই ইস টু এ স্কোয়ার এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এক একটার তারপর দুই নম্বরের কোয়েশ্চেনটা দেখব আমরা এখানে এই সমীকরণে বিষ দয় পরস্পরের অনন্যক হলে সি ইজিক টু কত হবে ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো এখানে এ নট ইকাল টু জিরো তাহলে মানে এটা একটা দীঘাত সমীকরণ এই সমীকরণের বিষ দ্বয় পরস্পর অনন্য বিজ দয় ধরেছি একটা বীজ আলফা যদি একটা বীজ যদি আলফা হয় তাহলে আর একটা বীজ হবে ওয়ান বাই আলফা কারণ কি অনন্যক অনন্যক মানে উল্টো হয়ে উল্টো হয়ে যায় ঠিক আছে আমরা জানি দুটো বীজের গুণফল সমান সি বাই এ হয় ঠিক আছে সি বাই এ আমরা ফর্মুলাটা জানি তো এই দেখো কেটে গেল তো ওয়ান ইজ ইকাল টু সি বাই এ বা এখান থেকে লিখতে পারি কি সি ইজ ইকাল টু এ এটা এদিকে আছে এদিকে গেলে একের সঙ্গে এ গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের এ সি ইজিক্যাল টু এ সি তো দেওয়াই আছে সি তো দেওয়াই আছে এখানে সি টু খালি এ একটি নিরের অর্ধগোলকের তল সংখ্যা ঠিক আছে একটা নিরের অর্ধগোলক অর্ধ গোলক কীরকম হয় তোমাদের এরকম হয় অর্ধগোলক ঠিক আছে তো দেখো এই উপরে একটা তল আর এখানে আর একটা তল তাহলে টোটাল কটা দুটো তাহলে অর্ধগোলকের তল সংখ্যা টোটাল দুটো অর্ধগোলকের তল সংখ্যা হয়ে যাবে এখানে দুটি চারের অঙ্কটা দেখো ত্রি তিনটি ক্রমিক সমানুপতি ধনাত্মক সংখ্যার গুণফল চৌষট্টি হলে প্রথম ও তৃতীয়টির সমানুপাত মধ্য সমানুপতি ড্যাশ ঠিক আছে দুই হাজার চার তাহলে ধরে নিচ্ছি তিনটে আমাদের সমানুক্রমিক সমান ধনাত্মক ক্রমিক সমানুপাতি হচ্ছে বি আর সি তাহলে এ ইজ টু বি ইজ টু ইজ টু বি ইজ টু সি এখান থেকে আমরা কী ফর্মুলা জানি যে বি স্কোয়ার ইজিকাল টু সি তাই তো এবার আমাদের বলে দিয়েছে তিনটি ক্রমিক যে ধনাত্মক সংখ্যা আছে এ বি আর সি এদের গুণফল চৌষট্টি তার মানে এ ইন টু বি ইন্টু সি সমান সিক্সটি ফোর এখান থেকে আমরা কী করতে পারি দেখো বিটাকে এদিকে রাখলাম এ আর সিডটাকেও নিচে নিয়ে চলে গেলাম সিক্সটি ফোর বাই এসি ঠিক আছে আবার এদিকে যদি আমি রুট করে দিই ওর সাইড তাহলে বি এদিকে হয়ে যাবে প্লাস মাইনাস এসি রুট ওভার কিন্তু যেহেতু বলে দিয়েছে ধনাত্মক তাহলে আমরা ধনাত্মকই নেবো রুট ওভার এসি তাহলে বি সমান রুট ওভার এসি আবার বি সমান সিক্সটি ফোর বাই এসি তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এসি সমান সিক্সটি ফোর বাই এসি কি লিখতে পারি সিক্সটি ফোর বাই এসি সমান রুট ওভার এসি দেখো বোর্থ সাইডে আমরা যদি হোল স্কোয়ার করি কী হবে সিক্সটি ফোর বাই এসি এর হোল স্কোয়ার আর এদিকটা এসি এই যে রুটটা উঠে যাবে এসি থাকবে তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্সটি ফোরের হোল স্কোয়ার মানে সিক্সটি ফোর ইন্টু সিক্সটি ফোর আর এটা হয়ে যাচ্ছে এসি এর হোল স্কোয়ার এদিকে তো এসি আছে এসিটা ওইদিকে কি গেলে কী হয়ে যাবে এসি কিউব হয়ে যাবে এখানে সিক্সটি ফোর ইন্টু সিক্সটি ফোরই রাখছি গুণ করছি না আমি এসি এর কিউব দেখো এবারে ফোর দেখো চৌষট্টি মানে হচ্ছে ফোর এর কিউব চৌষট্টি মানে ফোরের কিউব আর এদিকে এসি এর হোল কিউব তো আমরা জানি ঠিক আছে এটা হোল কিউব লিখছি তবে তাহলে সুবিধা হবে এবার দেখো এখান থেকে আমরা কী করতে পারি যদি এরকম থাকে এ টু দিওয়ার এম ইন্টু বি টু দিওয়ার এম এ সরি এ টু দিওয়ার এম ইন্টু এ টু দিওয়ার এম যদি এটা থাকে বা এন যদি থাকে ঘুম থাকে তাহলে এই দুটো কী হয় যোগ হয়ে যায় বা এরকমভাবেই আমি লিখতে পারি তো যোগ হয়ে গিয়ে কী হয়ে যায় এ টু টু এম হয়ে যায় ঠিক আছে তাহলে তখন আমরা এরকম লিখতে পারি এ স্কোয়ার টু দিওয়ার এম তো এরকম এখানেও করছি আমি ফোর টু দিওয়ার থ্রি ফোর টু থ্রি আছে যোগ হয়ে কী হয়ে যাবে ফোর টু দিওয়ার সিক্স হয়ে যাবে এখানে থাকছে হোল কিউব এবার এটাকে এরকম করে লিখতে পারি ফোর এর স্কোয়ার হোল কিউব কারণ কি হোলের ওপর এরকম থাকলে গুণ হয় তখন তিন দু ছয় সি থাকবে ঠিক আছে তাহলে চার চারে হয়ে গেলো ষোলো ষোলোর কিউব সমান এসি এর হোল কিউ তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এসি সময় সিক্সটিন ঠিক আছে এসি সময় সিক্সটিন পেয়ে গেলাম এখান থেকে দেখো বিটা পেয়ে যাব কীরকমভাবে দেখো এখানে আমরা কী জানি বি সময় সিক্সটি ফোর বাই এসি এসি এর জায়গায় বসিয়ে দিলাম ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে প্রথম আর তৃতীয়টির মধ্য সমানুপতি হবে চার আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম কী আছে কোয়েশ্চানে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি হবে চার তি তারপরে আছে পাঁচ নম্বর তিনটি বিন্দু একই স্বলরেখা অবস্থিত নয় এরূপ বিন্দু তিনটি দিয়ে ড্যাশটি বৃত্ত অঙ্কন করা যায় এরকম বিন্দু তিনটি দিয়ে আমার মনে হয় একটাই অঙ্কন করা যায় একটার বেশি অঙ্কন করা যাবে না ঠিক আছে একটাই অঙ্কন করা যায় এটা হবে একটাই অঙ্কন করা যায় দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শ অঙ্কন করা যায় যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ না করে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত তাহলে কতগুলো স্পর্শক সাধারণ স্পর্শক হয় এই হচ্ছে একটা এখানে হবে একটা এখানে দুটো এদিক থেকে একটা আসবে তিনটে এদিক থেকে আরেকটা যাবে চারটে টোটাল চারটে স্পর্শক অঙ্কন করা যাবে তাহলে এখানে হবে টোটাল চারটি স্পর্শক অঙ্কন করা যায় তারপরে বলেছে দেখো দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ্য হবে এটা সত্য দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তারা সদৃশ্য হবে দু নম্বরটা বলেছে এই সমীকরণের বিষদয় বাস্তব 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 কিনা আমরা দেখে নেব এটা তিনের দুই ঠিক আছে দেখো বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে আমরা পুট করে দেখবো ভ্যালুগুলো যদি ধনাত্মক আসে বা জিরো আসে তাহলে বাস্তব নলে বাস্তব নয় যদি ঋণাত্মক আসে তাহলে বাস্তব নয় ঠিক আছে যদি ধনাত্মক আসে বা শূন্য আসে তাহলে বাস্তব হয় আর যদি ঋণাত্মক আসে তাহলে বাস্তব হয় না তো দেখো বি মানে হচ্ছে এখানে ওয়ান একের স্কোয়ার ফোর এ মানে হচ্ছে এক সি মানেও এক তাহলে এক মাইনাস ফোর ইজিকোয়াল টু মাইনাস থ্রি তার মানে এটা বাস্তব নয় নয় তার মানে এটা মিথ্যা দেখো এখানে বাস্তব দিয়েছে কিন্তু আমরা পেলাম বাস্তব নয় তার মানে এটা হচ্ছে মিথ্যা তারপর বলেছি তিন নম্বর আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক ঠিক আছে আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সাথে ব্যস্ত অনুপাতিকই হয় চার নম্বরেরটা একই ভূমির ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু একটি চোঙের শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হয় অর্ধেক হয় এটা ভুল দেখো আমি বলে দিচ্ছি শঙ্কুর আয়তনের ফর্মুলা শঙ্কুর আয়তন এবং শঙ্কু এটা হচ্ছে শঙ্কু ঠিক আছে আর এটা হচ্ছে চোং তো বলে দিয়েছে যে এদের ভূমির ব্যাসার্ধ এইটা আর এটা সমান আর দুজনের আর সমান আর এই যে হাইট এইচ এটা দুজনের সমান ঠিক আছে হাইটটা সমান এর শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের হচ্ছে ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইচ আর চোখের হচ্ছে পায় আর স্কোয়ার আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে কি অর্ধেক হচ্ছে হচ্ছে না এক তৃতীয়াংশ হবে যদি কাটাকুটি করো তোমরা দেখো তাহলে এটা এটা কেটে যাবে এক এক তৃতীয়াংশ হবে কিন্তু এখানে অর্ধেক দেওয়া আছে তার মানে এটা মিথ্যা আছে তাহলে এটা হবে মিথ্যা এটা হবে মিথ্যা তারপর পাঁচের বলেছে পাঁচশো টাকার বারো মাসের জন্য বিনিয়োগ এ সমান হবে দু হাজার টাকা তিন মাসের জন্য বিনিয়োগ বিনিয়োগ ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে কেন ঠিক আছে দেখো যদি গুণ করো পাঁচশো ইন্টু বারো যদি গুণ করো তুমি হবে ছ হাজার আবার দু হাজার ইন্টু যদি তিন করো তাহলেও হবে তোমাদের ছ হাজার তাই পাঁচশো টাকা বারো মাসের জন্য বিনিয়োগ আর দু হাজার টাকা তিন মাসের জন্য বিনিয়োগ সমান হবে এটা হবে সত্য তারপরে বলেছে এর মান শূন্য ছয় নম্বরটা দেখে নেব মানটা শূন্য হচ্ছে কি না ছয় নম্বরের কোশ্চেন বলেছে দেখো তিনের যে থ্রি রুট ফর্টি এইট মাইনাস ফোর রুট সেভেন্টি ফাইভ প্লাস রুট ওয়ান নাইনটি টু এটার ভ্যালু যদি শূন্য আসে তার মানে সত্য যদি শূন্য না আসে তার মানে মিথ্যা ফর্টি উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি আমরা ফর্টি এইটের তাহলে দেখো এখানে হচ্ছে থ্রি রুট কটা দুই দুই দুটো দুই চার টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি আচ্ছা সেভেন্টি ফাইভ মানে দেখো কত সেভেন্টি ফাইভ মানে আর আমার করার দরকার নেই তোমরা করে নেবে সেভেন্টি ফাইভ মানে থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ আর এই যে ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি টু তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়ান নাইনটি টু দুই নাইনটি সিক্স টু ফরটি এইট টু টোয়েন্টি ফোর টু টুয়েলভ টু সিক্স টু থ্রি কটা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা দুই আছে এক তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এই তিন তাহলে দেখো দুটো দুই আছে মানে এখানে এক এই বেরিয়ে গেল একটা এখান থেকে একটা এখানে দুটো আছে তার এখান থেকে একটা বেরিয়ে গেল ভেতরে থাকছে তিন তারপরে এটা মাইনাস আছে তারপরে দেখো পাঁচ দুটো আছে তাহলে একটা পাঁচ বেরিয়ে যাবে থাকবে তিন এখানে দুটো দুই কটা আছে একটা দুই দুই দুটো এখান থেকে একটা দুই বেরোবে এখান থেকে একটা আর এখান থেকে একটা টোটাল তিনটে দুই বেরোবে টু ইন্টু টু ইন্টু টু আর ভেতরে থাকছে থ্রি ঠিক আছে তো এবার দেখো কী হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণা বারো রুট থ্রি চার পাঁচ চেয়ে কুড়ি রুট থ্রি আর এখানে আসছে দুই দুগুণে ছয় ছয় দুগুণা আট রুট থ্রি এইট রুট থ্রি তাহলে বারো আর আট যোগ করলে হবে টোয়েন্টি রুট থ্রি মাইনাস টোয়েন্টি রুট থ্রি টু জিরো তার মানে এটা সত্য আছে ঠিক আছে তো আজকে আমরা এক দুই তিনেরগুলো করলাম কালকে আমরা চার পাঁচ ওগুলো করবো ঠিক আছে তোমরা যদি যাও যে আমি লাইভে এসে অনলাইনে রেক স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে করি সেটাতে তোমাদের সুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ওরকমভাবেই করবো ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে সলভ করে দেবো পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ